সালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি পিজিএন বিডির আরেকটি নতুন এপিসোডে। সাথে আছি আমি ইঞ্জিনিয়ার ইউসুফ হাসান। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কবুতরের দাম, আর কবুতরের দামের ঊর্ধ্বগতি, নিম্নগতি এবং সার্বিক যে অবস্থাগুলো আছে। আর যখন কবুতরের আসলে সস্তায় পেয়ে যান তখন যে অনেকে বস্তায় ভরে নিয়ে যান, এর উপকারিতা অপকারিতা কী, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং যারা নতুন কবুতর পালক তারা তো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন এবং আমাদের প্রতিটি ভিডিও সবার আগে পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথমে একটা ঘটনা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে কিছুদিন আগেই আমার একটা ভাই হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে, আরে ঘটনা তো একটা ঘটাই ফেলছি। তো ভাই কী ঘটনা ঘটাইছেন? কারে খুব দামি একটা কবুতর কম দামে কিনে ফেলছি। তো বললাম যে যাক আলহামদুলিল্লাহ খুব ভালো। তো যাই হোক, কবুতরের বিষয়ে আর বিস্তারিত কিছু জানলাম না। তো মনে হয় 10 কি 12 দিন পরে আরেকটা ফোন আসলো ওনারই, যে কিরে কী অবস্থা? হ্যাঁ ভাই ভালো। এরপরে বলতেছে যে আরে ঘটনা তো আরেকটা ঘটছে। কী ঘটনা ভাই? আর ওই কবুতরটা যেই যেই দাপড়িতে রাখছিলাম ওই দাপড়ির কবুতর অর্ধেকই প্রায় এখন মরা মরা অবস্থা। কেমনি কে হইলো ভাই? বলতেছে আরে ওই কবুতরটার সাথে মনে হয় ভাইরাস ছিল। আসলে কবুতর এই কেনার ক্ষেত্রে যারা একটু কম বোঝেন, হঠাৎ করে একটা দামি কবুতর কম দামে পায়ে ফেললেন আর লাভ দিয়ে নিলেন, এই জিনিসটা একদমই করবেন না। কী কারণে করবেন না? হয়তো এই একটা ঘটনা থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত। তারপরও যারা না নিবে এটা তাদের পার্সোনাল ম্যাটার, আমি এটা নিয়ে কোনো কিছু বলবো না। তো কবুতর কেনার ক্ষেত্রে অ্যাটলিস্ট যারা নতুন কবুতর পালক আছেন তারা শীতের প্রথমে, গরমের প্রথমে, এই দুইটা সিজনে কবুতর কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। কারণ আপনারা যারা হাট থেকে অনেক দামি কবুতর কম দামে কিনেন তাদের ক্ষেত্রে একটা কথা বলি, আপনারা যা আমি জানি না আপনারা এভাবে চিন্তাভাবনা করে দেখছেন কিনা, একটা হাটে যখন 100 কবুতর থাকে, ধরেন একটা হাটে 100 কবুতর আছে, 100 কবুতর কিন্তু 100% ফিট থাকবে না বা 100% একদম পারফেক্ট থাকবে না। 100 কবুতর থেকে 80টা কবুতর থাকবে কোনো না কোনোভাবে একটা রিজেক্টেড, মানে কোনো না কোনোভাবে এই কবুতরগুলোতে সমস্যা থাকবেই। আর ওই 20% কবুতর থাকবে ভালো। আর ওই 20% কবুতরগুলো কিছু কিছু এক্সপার্ট আছে, এরা দেখবেন হাটের মধ্যে যাই ওই 20% কবুতরের জন্য, মানে এরা এরকমভাবে কবুতরের পিছনে সময় দিছে যে কবুতর গোপ দেখলে বলতে পারে এর দাদার নাম কী, এর দাদার নাম কী, এর আগের দাদার নাম কী, মানে অ্যাটলিস্ট কবুতরের পিছনে সময় দিতে দিতে এরা এতটাই অভিজ্ঞ হয়ে গেছে, ওদেরকে অবশ্যই সম্মান করা উচিত। আর যারা নতুন কবুতর পালক আছেন তারা ওই ঘুরাই ফিরে আপনি যেটাই কিনবেন দেখবেন ঘুরাই ফিরে ওই 80% কবুতরের মধ্যেই পড়বেন। আর 80% কবুতরগুলো কীরকম হবে আমি বলি, ধরেন একটা জোড়া ভালো কবুতর কিন্তু সহজে মানুষ বিক্রি করতেছে না, যারা কবুতর পালবে তারা কিন্তু সহজে বিক্রি করতে চাবে না। সেক্ষেত্রে যখন আপনি একটা নতুন কবুতর কিনতে যাবেন দেখবেন হাটের মধ্যে আর কি যারা ব্রিডিং পেয়ার কিনবেন তাদেরকে বলি যে একটা কবুতর কিনলেন, দেখবেন যে ওই কবুতরটা বাসায় আনছেন কবুতরটা ডিম পারতেছে না, অর্থাৎ বাঞ্জা হইতে পারে স্বাভাবিক। কবুতরটা ডিম পারছে, ডিমটা জমতেছে না, এটা হইতে পারে স্বাভাবিক। কবুতর ডিম পারছে, ডিম জমছে, কিন্তু ডিম ফুটে বাচ্চাটা বের হইতেছে না। আবার এমন হইতেছে কবুতরটার পেয়ারটা ঠিক আছে কিন্তু ডিম পারতেছে একটা, আবার সবই ঠিক আছে বাচ্চা বড় করছে, বাচ্চা ফুটছে কিন্তু বাচ্চারে খাওয়াইতেছে না, মানে অর্থাৎ কোনো না কোনোভাবে ওই 80% কবুতরের সমস্যার কারণে তারা কবুতরগুলো হাটে নিয়ে বিক্রি করে দেয় এবং সেটা কম দামে বিক্রি করে দেয়। আর আপনারা যারা নতুন আছেন তারা কী করেন, একটা দামি কবুতর কম দামে পাইছি আল্লাহ পায় গেছি, ধাপ করে ওরা কিনে নিয়ে আসেন, মানে কোনো সিরিয়াল টিরিয়াল নাই। তো এই বিষয়টা একটু চিন্তা করে দেখবেন যে আপনি যখন 2000 টাকার কবুতর 1000 টাকায় হাট থেকে নিয়ে আসলেন, ওই 1000 টাকা কিন্তু আপনি লাভ করলেন না, ওই 1000 টাকা দিয়ে রোগ কিনে আনলেন। কী রোগ কিনে আনলেন? ওই যে রোগ, যে রোগ আপনার সম্পূর্ণ লস ক্লিয়ার করে দেবে। অর্থাৎ এই দুইটা সিজনে যারা নতুন কবুতর পালক আছেন তারা অ্যাটলিস্ট একটু বুঝে শোনা কবুতর কিনবেন। আর কবুতর কেনার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে অবশ্যই একটা অভিজ্ঞ মানুষের, যারা এই এই সেক্টরটাতে অনেক দিন যাবৎ সময় দিছে, যারা মানে মুরব্বী লেভেলের আছে, যারা একটু বোঝে কবুতর সম্পর্কে ভালো, তাদেরকে সম্মান করেন আর চেষ্টা করবেন তাদের সাথে একটু আলোচনা করে তারপরে কবুতর কিনতে, তাহলে কী হবে আপনি অ্যাটলিস্ট এই লস এই ক্ষতি থেকে বাঁচবেন। আর আমাদের কবুতর সমাজটা আর কবুতর প্রেমী যে জগৎটা আছে, বাংলাদেশি কবুতর প্রেমী জগৎটা কিন্তু অনেক ছোটো, বুঝছেন? ঘুরাই ফিরা দেখবেন সব আমরা নিজেরা নিজেরাই। তো এখানে অনেক ভালো ভালো মানুষ আছে, অনেক ভালো ভালো মানুষ। আপনি একটা নর্মাল একটা সমস্যা নিয়ে তাদের সাথে কথা বলেন দেখবেন কতটা আন্তরিকতার সাথে তারা আগে আসে। তো এই জিনিসটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আর যদি কোনো সমস্যা হয় তাদের সাথে খোলামেলা আলোচনা করেন, দেখবেন আলহামদুলিল্লাহ খুব ভালো সাজেশন দিবে। তো আশা করবি ভিডিওর যে বিষয়টা আজকে আপনারা বুঝতে পারছেন, ছোট্ট একটা ঘটনা থেকে আশা করি আপনারা শিক্ষা নেবেন, জাস্ট এই সেন্স থেকে ভিডিওটা বানানো। আর আমি চাই আমার প্রতিটা ভিডিও জাস্ট আপনাদের উপকারে আসুক, এই সেন্স থেকে আমি বানাই। তো ভালো থাকবেন আপনারা,
এবং ভালো থাকুক আপনাদের কবুতরগুলো। শেষবেলায় ছোট্ট একটা কাজ করবেন, ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে এটা একটু কষ্ট করে ক্লিক করে দিন। এই ক্লিকটা করলে আসলে আমি একটু শান্তি পাই। কেন শান্তি পাই? যে আমার এই কথাগুলো আপনাদের উপকারে আসতে পারে, আসতেছে এই জিনিসটা আমি বুঝি। তো ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।